নমস্কার, আপনি চাই আছে বিয়লির খবর, মই জয়ন্ত মাধব গোস্বামী। শিবসাগরত মন্ত্রী পীযূষ হাজরিকার বিস্ফোরণ, গৌরব গগৈর বাবেই কংগ্রেসের আজির এই দুর্দশা হয়েছে। গৌরবক তেওঁৰ পিতৃ তরুণ গগৈয়ে রাজনীতিলৈ অনার বাবেই ধ্বংস হল কংগ্রেস। রাজনীতিলৈ গৌরবক ননাহেতেন কংগ্রেসের এই অবস্থা নহল হয়। গৌরব গগৈর প্যারাশুট ল্যান্ডিংৰ বাবেই আমি কংগ্রেস ত্যাগ করেছিল। হিমন্ত বিশ্ব শর্মাক বেয়া ব্যবহার করার কারণে আমি কংগ্রেস ত্যাগ করেছিল বলে বিস্ফোরক মন্তব্য করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। আমি বহু বিধায়কে গৌরব গগৈ রাজনীতিলৈ নাহিবলৈ বিরোধিতা করেছিল যদিও আমার কথা কেন্দ্রীয় নেতৃত্বই কোনো গুরুত্ব নিদিলে বলে মন্তব্য করে আমার কথা শুনাহেতেন কংগ্রেসের আজির এই অবস্থা নহল হয় বলে মন্তব্য করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। ইফালে কমলক্ষদেব পুরকায়স্থয়ও একই অভিযোগ উত্থাপন করলে কংগ্রেসের নেতৃত্বর উপর। গৌরব গগৈর বিরুদ্ধেও কেতবোর আপত্তিজনক মন্তব্য করলে বিজেপির কাষত থাকা এইজন কংগ্রেসী বিধায়কে। ডেফিনেটলি নহল হয়। গৌরব গগৈ ডাঙরিয়া রাজনীতিলৈ উপরের পর অহার কারণে, প্যারাশুট ল্যান্ডিং হওয়ার কারণেই আমি কংগ্রেস দল ত্যাগ করবলগা হল। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক বেয়া ব্যবহার করার কারণেই আমি কংগ্রেস দল ত্যাগ করবলগা হল। আঁঠুয়া কম্বল দিয়ে রাজনীতির আমি বিরোধিতা করেছিল, তুষ্টিকরণের বিরোধিতা করেছিল, এইবিল কারণতে আমি কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হলো। হয়তো আমি বাধ্য, আমি নেড়িলে আমি এড়বলে বাধ্য পড়ছিল, কেউ আমি দেশের কারণে কাম করবলগা আছিল, রাজ্যর কারণে কাম করবলগা আছিল। তথাপিতো কইছো, উপরেরপর জঁপিয়াই নপরিলে হয়তো কংগ্রেস দলের গৌরব গগৈ ডাঙরের উপরেরপর জঁপিয়াই নপরিলে কংগ্রেস দলের আজির অবস্থা নিশ্চয়কৈ নহল হয়। চক, একটা দলের যদি নীতি আদর্শ ঠিক না থাকে তেনেহলে পরিণাম কি হয়, এই কথাটো কংগ্রেসে এতিয়া হারে হারে বুঝি পাইছে। এটা ব্রেকিং নিউজ, ফাকুয়ার আনন্দর মাজতে যোরহাটত এটা শোকাবহ ঘটনা। ভোগদৈত গা ধুবলৈ গৈ সন্ধানহীন এজন ছাত্র, সন্ধানহীন ছাত্রজন যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের। বালি তুলিবলৈ নদীত জেসিবিরে খন্দা গাঁতত যুবকজন সোমাই যাওয়ার সন্দেহ। সন্ধানহীন ছাত্রজনের নাম অর্ণব কল্লোল বরা। যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের অষ্টম ষান্মাসিকর ছাত্র অর্ণব কল্লোল বরা। যুবকজনের ঘর মাজুলীর গড়মূরত, যোরহাটর কাছল গড়ালত সংঘটিত হয়েছে। পুনৰ জনাইছো, যোরহাটর কাজগড়ালত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। আমি পুনৰ জনাইছো, ফাকুয়া আনন্দর মাজতে যোরহাটত এক শোকাবহ ঘটনা। ভোগদৈত গা ধুবলৈ গৈ সন্ধানহীন এজন ছাত্র, ছাত্রজনের সলিল সমাধি হওয়া বলে এই মুহূর্তে সন্দেহ করা হয়েছে। সন্ধানহীন ছাত্রজন যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের। বালি তুলিবলৈ নদীত জেসিবিরে খন্দা গাঁতত যুবকজন সোমাই যাওয়ার সন্দেহ করা হয়েছে। সন্ধানহীন ছাত্রজনের নাম অর্ণব কল্লোল বরা। যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের অষ্টম ষান্মাসিকর ছাত্র আছিল অর্ণব কল্লোল বরা। যুবকজনের ঘর মাজুলীর গড়মূরত, যোরহাটর কাজগড়ালত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। বর্তমান প্রশাসনের লোক গেছে, পরিয়ালের লোক উপস্থিত হয়েছে ভোগদৈ নৈর পারত। প্রশাসনে উদ্ধার অভিযান চলাই আছে যদিও এতিয়াও যুবকজনের, যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রজনের কোনো সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই। দিল্লিত খাপ পিটিও হাইকমান্ডর সাক্ষাৎ পোৱা নাই ভরত নরহে। মল্লিকার্জুন খড়গেলৈ পদত্যাগপত্র প্রেরণ করার পাছতো দিল্লি এরা নাই ভরত নরহে। পত্নী রানী নরহে লক্ষিমপুর লোকসভা সমষ্টির টিকট নোপার ক্ষোভত কংগ্রেস এরিলে ভরত চন্দ্র নরহে। অবশ্যই এতিয়াও রানী নরহে কংগ্রেস এরা কিংবা নেড়ার বিষয়ে মুখ খোলা নাই রানী নরহে। বিপরীতে প্রদেশ কংগ্রেসের মিডিয়া কোষের অধ্যক্ষ পদর পাছত কংগ্রেসের সাধারণ সদস্য পদর পর পদত্যাগ করলে ভরত চন্দ্র নরহে। পদত্যাগ করার পাছতো সাংবাদিকর আগত মুখ খোলা নাই নরহে। উভতি অহার পাছত দল এরা সম্পর্ক সংবাদমেল সম্বোধন করার সম্ভাবনা আছে ভরত চন্দ্র নরহে। ২০২৬ পূর্বেই বিজেপিত যোগ দিব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই। এই দাবি করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ভরত নরহর কংগ্রেস ত্যাগ সন্দর্ভত মন্তব্য করে মুখ্যমন্ত্রী কলে ভূপেন বরার বাবেও খোলা আছে বিজেপির দুয়ার। অবশ্যই ভরত চন্দ্র নরহে এই পর্যন্ত যোগাযোগ করা নাই বিজেপির সঙ্গে। রিজাইনও দিছে, কিন্তু রিজাইন দিয়ার আগতে যেহেতু আমার লগত যোগাযোগ করা নাই,
সেইকাৰণে আমি এইটোৱে বুজিম যে এতিয়াও এইটো কংগ্ৰেছৰ আভ্যন্তরীণ রাজনীতি। যেতিয়া এই রাজনীতিটো বাহিৰলৈকে আহে বা আমাৰ লগত যোগাযোগ হয় তেতিয়া আমি জনাব পাৰিম, কিন্তু এই মুহূৰ্তলৈকে তেওঁৰ লগত আমাৰ কোনো যোগাযোগ হোৱাও নাই, মোৰ সৈতেও যোগাযোগ হোৱা নাই, মোৰ আন সতীৰ্থসকলৰ সৈতেও তেওঁৰ কোনো যোগাযোগ হোৱা নাই। সেইকাৰণে মই ভাবোঁ যে এইটো এটা কংগ্ৰেছৰ সম্পূৰ্ণ আভ্যন্তৰীণ বিষয়। চাওক, মই আগতে কৈছোঁ যে কংগ্ৰেছৰ সকলো মানুহে আজি নহয় কালি আমাৰ তাত আহিবই, গতিকে দুৱাৰ বন্ধ কৰাৰ প্ৰশ্ন নুঠে। মোৰ দুৱাৰটো ভূপেন বৰা পৰ্যন্ত সকলোলৈকে খোলা আছে। হ'ব, নাই নাই নাই, তেওঁ আহিবই 100%, খালি এতিয়াই নহয়, অলপ 26 আগত। ভাল আদর্শৰ লোক কংগ্ৰেছত থাকিব নোৱাৰে। ভৰত চন্দ্ৰ নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক লৈ এই ভাষ্য শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুৰ। ধেমাজিত প্ৰদান বৰুৱাৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা কালত ভৰত চন্দ্ৰ নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক লৈ এনেদৰে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে। কংগ্ৰেছ দলটো এটা অবক্ষয়ৰ গ্ৰাসত পৰিছে, এয়া তেওঁলোকৰ কৃতকৰ্মৰ ফল। 70 বছৰ জুৰি ভাৰতবৰ্ষক, অসমক, আমাৰ গ্ৰাম্য অঞ্চলক, দৰিদ্ৰ লোকক, বিভিন্ন জনগোষ্ঠীৰ প্ৰতি তেওঁলোকে যি প্ৰতাৰণাৰ ৰাজনীতি কৰিলে, অৱহেলাৰ ৰাজনীতি কৰিলে, তাৰ ফল আজি তেওঁলোকে ভুগিছে। আৰু ই কংগ্ৰেছ দল ভাঙি খহি জহি খহি নিশেষ হৈ যোৱাৰ পথত আগবাঢ়িছে। আজি কোনো ক্ৰেডিবিলিটি থকা, জনগণৰ প্ৰতি দায়বদ্ধতা থকা কোনো ব্যক্তি এতিয়া আৰু কংগ্ৰেছত থাকিব নোৱাৰে। এতিয়া রাষ্ট্র নির্মাণ, ভারতবর্ষক পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্রত পরিণত করা, অসমক ভারতবর্ষর 5 শ্রেষ্ঠ রাজ্যর ভিতর এখন রাজ্যত পরিণত করার কারণে সকল রাইজে যি ধরনের সংকল্প লৈ মার বান্ধি উলাই আহিছে, সেই ধুমুহাত কংগ্রেছ না থাকে, এতিয়া মানুহ জনগণ না থাকে, সমর্থক না থাকে, নেতাসকল অকলে অকলে থাকি কি করি, গতিকে তেওঁলোকৰ দল ভাঙিছে আর ভাঙি নিশেষ হব। ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সাংসদ তথা বিজেপিৰ লখিমপুৰ লোকসভাৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাই। মানুহৰ পোৱা নোপোৱাৰ বেদনা থাকিবই, তেনেকুৱা দিন প্ৰত্যেকৰে আহে, আমাৰো তেনেকুৱা দিন আহিছিলে, তো এইটো একো অস্বাভাৱিক বিষয় নহয়। গতিকে এইটো সময়ত কেনেকুৱা ৰাজনৈতিক সিদ্ধান্ত ল'ব আৰু ভৱিষ্যতটো কেনেকৈ তেওঁলোকে নিজৰ পৰিকল্পনাৰ মতে কাম কৰিব, সেইটো নিজা নিজা কথা। আৰু কেতিয়াবা কিছু লোকে সফল হয় আৰু কেতিয়াবা কিছু লোকে বিফল হয়, কিন্তু সিদ্ধান্ত তেওঁলোকে নিজেই ল'ব, তেওঁলোকৰ ফিউচাৰ মানে চিন্তা কৰি ৰাজনৈতিক জগতখনৰ কাৰণে বা সামাজিক জগতখনৰ কথা, তো এইখিনি ক্ষেত্ৰত নিজা নিজা সিদ্ধান্ত, তাত মোৰ বিশেষ ক'বলগীয়া নাই। বাট এতিয়ালৈকেতো তেনেকুৱা আমাৰ ওচৰত কোনো ধৰণৰ তথ্য নাই, কিন্তু ৰাজ্যিক সমিতিত যদি আছে বা আমাৰ ৰাষ্ট্ৰীয় সমিতিত আছে তেতিয়াহ'লে মই নাজানিম, কাৰণ এইকেইদিন মই সম্পূৰ্ণভাৱে ব্যস্ত আছোঁ, মই লখিমপুৰ লোকসভা সমষ্টিত। ভৰত নৰহক সিদ্ধান্ত সলনি কৰিবলৈ আহ্বান জনালে দেৱব্ৰত শইকীয়া। যোৱাকালি মই টেলিফোন যোগে কথা পাতিছিলোঁ আৰু তেখেতক অনুৰোধ কৰিছিলোঁ যাতে দলৰ পৰা পদত্যাগ নকৰে। মোৰ সৈতে সেই সময়ত পৱন সিং ঘাটোৱা ডাঙৰীয়াও আছিল আৰু তেখেতেও ভৰত নৰহ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছিল যাতে দলৰ ক্ষতি হ'ব পৰা কোনো সিদ্ধান্ত নলয়, কাৰণ দলৰ ফালৰ পৰা নৰদাক যথেষ্ট গুৰুত্ব দিয়া হয় আৰু তেখেত আমাৰ দলৰ এজন অতি জ্যেষ্ঠ নেতা। তেখেতৰ যি ভূমিকা দল সংগঠন শক্তিশালী কৰাত, সেইখিনিও আমি স্বীকাৰ কৰিব লাগিব। ৰাণী নৰহ ডাঙৰীয়ানীও আমাৰ দলৰ সাংসদ হৈ আছিল, কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈছিল, ৰাজ্যসভাৰ সাংসদ হৈছিল। এইবাৰ তেখেতসকলৰ, ৰাণী নৰহ ডাঙৰীয়ানীৰ প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰত দলে এটা সিদ্ধান্ত ল'লে যিটোৱে স্বাভাৱিকভাৱে ৰাণী নৰহ ডাঙৰীয়ানী আৰু তেওঁৰ সমৰ্থকসকলক কিছু ক্ষোভিত কৰিছে। মই তথাপিতো আশা কৰিছিলোঁ দলৰ স্বাৰ্থত তেখেতসকলে দল ত্যাগৰ নিচিনা সিদ্ধান্ত নল'ব বুলি, আৰু এতিয়াও মই ভৰত দাক অনুৰোধ কৰিম তেখেতক নিজৰ এই সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰিবলৈ আৰু আমাৰ দলৰ হৈ কাম কৰি যাবলৈ। লখিমপুৰ সমষ্টিত প্ৰভাৱ পৰিব নেকি? চাওক, মইতো নেতাৰ কথা নকওঁ, মই এজন ভোটাৰে দল ত্যাগ কৰিলেও এটা ভোটৰ ব্যৱধান হয়, এই কথাটো মই সদায়ে কওঁ।
আর সেই গতি মানে অন্য কথা নক, কিন্তু এটা ভোটর হলেও নিশ্চিতভাবে যদি দল ত্যাগ করে এটা ভোটর হলেও ব্যবধান হব, অন্য কথা নক। ভরত নরহর কংগ্রেস ত্যাগক লো প্রতিক্রিয়া প্রকাশ করেছে এ আই ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে কই আছে ইমান দিনের পর এই কথাবিল ফলিয়ে আছে, প্রত্যেক মাহর ইমুরে হিমুরে আপনার কংগ্রেসের বিধায়ক নেতা প্রাক্তন মন্ত্রী সব বিজেপিত গিয়ে যোগদান করে আছে, আর এই প্রত্যাশিত এই তো এক নতুন কথা নহয়, কারণ এই কথাটো তো যা এটা বছরের পর যদি আপনি আপনাদের চাই গিয়ে আছে কংগ্রেসের একফালের, এতিয়া গৈ কংগ্রেসত কোন থাকিব, ভূপেন বরাই হিসাবটা দিব পাৰিব কোনোবা, আচ্ছা ভূপেন বরাই কি হিসাব দিব, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যোৱাকালি কলে যে ভূপেন বরাও কম দিনের ভিতর বিজেপিত অহার সম্ভাবনা আছে, এতিয়া হয়তো মানুষে অসমের জনগণে এটা অপেক্ষা করব যে ভূপেন বরা কেতিয়া বিজেপিত যোগদান করবে, নাওটো একেবারে ডুবাই ভাঙি ছিঙি তেখেতেও গৈ বিজেপিত যোগদান করবে বলে মুখ্যমন্ত্রী কয়ে আছে, মোর কথা নহয়। গতিকে মই এই মুহূর্তত ধুবরী নগাঁও আর করিমগঞ্জের কংগ্রেসের কার্যকর্তা সকল শ্রদ্ধারে তেখেতসকল মই নিবেদন জানাইছো, আহ্বান জানাইছো, আপনাদের কংগ্রেসের এই ডুবন্ত নাও কংগ্রেসের নেতা সকল কংগ্রেসের সভাপতির পর আরম্ভ করে বিধায়ক সকল প্রাক্তন মন্ত্রী সকল কংগ্রেসের লিডার সকলে বিজেপির ঘাটত নি চপাই দিছে, গতিকে আপনাদের প্লিজ করিমগঞ্জ ধুবরী আর নগাঁওর কার্যকর্তা সকল মই আহ্বান জানাইছো, আপনাদের আহক আমার লগত, কংগ্রেস সম্পূর্ণভাবে বিজেপির হাতের পুতুলা হয়েছে আর কংগ্রেস গোটেখিনি আপনার হেমন্ত বিশ্ব ডাঙরিয়া কংগ্রেসের নেতাসকল পকেটত লই লৈছে, যেতিয়া যোন মুহূর্তত যাক প্রয়োজন পড়ে তাকে তেখেতে দলের পর পদত্যাগ করায় আর কংগ্রেস বিজেপিত যোগদান করায় তেখেতে, গতিকে বাসাকুসা যিকেজন আছে সেই কেজন সভাপতির পর আরম্ভ করে কোন মুহূর্তত কেতিয়া বিজেপিত যাব কোনেও কব নোৱাৰে, এই হেমন্ত বিশ্ব শর্মাহে জানে, গতিকে হেমন্ত বিশ্ব শর্মায় এই টাইম লাইনটা দিব পারিব, বাকি থকা কেজন কোন মুহূর্তত কোন দিন কেতিয়া যাব এর উত্তর একমাত্র হেমন্ত বিশ্বর হাতত আছে। ইফালে ভরত নরহর কংগ্রেস ত্যাগ সন্দর্ভত মন্ত্রী পীযূষ হাজরিকায় প্রতিক্রিয়া প্রকাশ করে কলে কংগ্রেস এড়াতেও কোনো নতুন কথা নহয়, প্রতিদিনে কংগ্রেসের মানুষ বৃদ্ধি পাই গেছে, লোকসভা নির্বাচনের পিছত কংগ্রেসের অবস্থা আরও অধিক বেয়া হব, কংগ্রেসের প্রায় সকলে বিজেপির সঙ্গে যোগাযোগত থাকা বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। নতুন কথা নহয় একচুয়ালি, কংগ্রেসত প্রত্যেক দিনাই মানুষে রিজাইন দিয়ে কংগ্রেস দলটা একেবারে নিশকটিয়া করে দিছে, গতিকে এই নতুন কথা কংগ্রেসের কারণে একেবারে নহয়, আর এই কেদিনত আমার তো প্রত্যেকগী নেতায় বা প্রত্যেক মিটিংতেই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলত হাজার হাজার মানুষে যোগদান করে আছে, মই যা এক সপ্তাহত বরাকভেলিতো আসিল, মই নগাঁওতো আছো, মই যোরহাট সমষ্টিতো আছো, এইকেদিনত অন্তত মূল উপস্থিতিতে 10,000 মান মানুষে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি যোগদান করেছে। কালি মুখ্যমন্ত্রী কৈছে যে ভূপেন বৰা পারে এনেকা পরিবেশ হব পারে, কংগ্রেসের অবস্থা অতি বেয়া, লোকসভা নির্বাচনের পিছত আরো বেয়া হব, কংগ্রেসের কোন কোন নেতায় যোগদান করে এই মুহূর্তে কবলে দিগদার, কিন্তু প্রায় সকল ব্যক্তিয়ে বিজেপির যোগাযোগ আছে বলে মানে কব পারো, মানে প্রায় সকল ব্যক্তিয়ে যোগাযোগ আছে বলে মানে কব পারো। ভরত নরহর কংগ্রেস ত্যাগক লৈ বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায়ও প্রকাশ করেছে প্রতিক্রিয়া। একেবারে এতিয়া ধূলিচ্ছাদ হয়ে গেল, অকল ভরত নরহর ডাঙরিয়াই নহয় বহুত বিলাক ব্যক্তিয়ে আমার রাজ্যতো রিজাইন দিছে আর কেন্দ্রতো রিজাইন দিছে, রাহুল গান্ধীর নেতৃত্বর উপর মানুষের যেটা বিশ্বাস আছিল বিশ্বাস তো নোহোৱা হয়ে গেল, আর সদায় গান্ধী ফ্যামিলিতে ইমান ভুল করার পিছতো গান্ধী ফ্যামিলিটুকে ইমান তোষামত কেজন ব্যক্তিয়ে করে থাকে, তো যি দলত অকল গান্ধী ফ্যামিলির কৃতিত্ব চলে তেনে দলত আর মানুষ কিয় থাকিব, না থাকে। আর মানে ভাবো যে ভরত নরহর ডাঙরিয়ায় উচিত সিদ্ধান্ত লৈছে, কত যোগদান করে মানে নেজানো, কিন্তু আমি আমার দললে আহিলে তেখেতক আমি আহে যদি আমি তেখেতক মূল ব্যক্তিগতভাবে মানে শুভেচ্ছা জানাম, আমি আশা করছো যে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় আকৌ তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব, আর কংগ্রেসত এতিয়া যি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 12.5 কৈ আছিল, এতিয়া মুখ্যমন্ত্রী 13 আসন পাম বলে দৃঢ় বিশ্বাস, আর আমার কার্যকর্তাও দৃঢ় বিশ্বাস যে আমি 13 আসনেই লাভ করি। বিজেপিত সকলের বাবেই দুয়ার খোলা আছে, ভরত নরহর কংগ্রেস ত্যাগক লৈ এই মন্তব্য অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমল মমিনার।
চক ভারতীয় জনতা পার্টির দুয়ারখন মুকলি হয়ে আছে, যি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মানি পেলায় আহিব বিচারে এই দুয়ারখন সকলের বাবে ওপেন। গতি আজি ভরত নরয়ে আহক বা আর বেলে কোনবা নেতায় আহক, মোস্ট ওয়েলকাম। আর ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শক তখন যদি সন্মান জানায় পেলে তাক পালন করিম বলে ভাবে, নিশ্চয়ক সকলের প্রতি এই ভারতীয় জনতা পার্টির দলের দুয়ার খোলা আছে। লাওখোয়া অভয়ারণ্যর মৈশালকুর এলাকাত গুলি চালনার ঘটনা, মাছমরিয়ালে লক্ষ্য করে বন কর্মীর গুলি চালনা, বন বিভাগের অনুমতি অবিহনে মৈশালকুর বিলত মাছ ধরি আছিল শতাধিক মাছমরিয়াই। মাছ ধরে থাকা অবস্থাত লাওখোয়া বন বিভাগের একটা বৃহৎ দল উপস্থিত হয়ে গুলি চালনা করে খেদি পঠিয়ায় মাছ ধরবলে অহা লোকসলক। মৈশালকুর বন শিবিরের বন বিষয়া জনৈক কলিতার মাছমরিয়াই ধনের বুঝাবুঝি করে বিলত মাছ ধরার অভিযোগ। বাতরি সংগ্রহের যা সাংবাদিকক ক্যামেরা করাত বাধা প্রদান বন বিভাগের লোকর, ঘটনা কেন্দ্র করে লাওখোয়া অভয়ারণ্যর মৈশালকুর এলাকা তীব্র উত্তেজনায় বিরাজ করে। ফাকুয়ার বতরত ক্রিকেট খেলি সাংসদ নবকুমার শরণিয়া নির্বাচনী প্রচার, হাতত বেট লৈ খেলুয়ৈ রূপত অবতীর্ণ হল নবকুমার শরণিয়া। খেলপথারত নবকুমার শরণিয়ার সঙ্গে একেলগে দেখিলে পোৱা হল বিটিআরর অধ্যক্ষ কাতিরাম বরক। দেওবারে নিশা বাক্সার মেরকুচিত চলি থাকা দিবানৈশ টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতাত খেল উদ্বোধনী অনুষ্ঠানত অংশগ্রহণ করে সাংসদগী, একালত ক্রিকেটের প্রতি থাকা দুর্বলতার কথাও সদরি করলে সাংসদগী। ইফালে জাতিগত প্রমাণপত্র গোচর বর্তমানেও ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে থাকা আর 27 মার্চে নির্ণয় হব ভবিষ্যৎ, এই বিষয়ত সমষ্টিবাসী নহয় সমগ্রবাসী উদ্বিগ্ন। সরকারের খেলখন ভাল ভাল নহয় বলেও দোহারি সরকারক ক্ষুদ্ধার সমালোচনা করে সাংসদ নবকুমার শরণিয়ায়। কিছু মানে মেশিনারি এই যে খেল খেলিছে এই কিন্তু ভালোর কারণে নয়, এটা বেলেগ খেল খেলিলে বেলেগ কথা আছিল, কারণ যে মানুষ আজ কছারিমূলর আহি নিজে ভাষা চর্চা করেছে, মিতিনিমন চৌধুরী নিচিত স্বনামধন্য ব্যক্তি ইয়ার জন্ম হয়েছে, বা সমাজের বিভিন্ন দৈনন্দিন ঘাট প্রতিঘাত সংঘাত সদায় বৃহত্তর সমাজের ওর খাড়া হয়, গতি মেইন স্ট্রিমের মানুষকে কিন্তু এইটুক যথেষ্ট হয়েছে। মানে ভাবো সরকারে এই ক্ষেত্রে একটা সম্পূর্ণ বিরোধী ভূমিকা লওয়া ঠিক হওয়া নাই। ফাকুয়া উৎসবর আনন্দর মাজতে প্রতিবাদত বহিল শিলসাঁকুর উচ্ছেদিত রাইজ, ক্ষতিপূরণ সহ পুনর সংস্থাপনের দাবিত ফাকুয়ার দিনও প্রতিবাদী কার্যসূচী শিলসাঁকুর উচ্ছেদিত একাংশ লোকর। মহানগরী সচলর ধর্ণাস্থলীত সোমবারে ক্ষতিপূরণের দাবিত শ্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। সরকারে উচ্ছেদিত প্রতিটি পরিয়ালকে ক্ষতিপূরণ আর সংস্থাপনের দাবি জানায়। সরকারের দাবি সমূহ পূরণ নকরালে শিলসাঁকুর প্রতিটি উচ্ছেদিত পরিয়ালে প্রতিবাদ অব্যাহত রাখব বলে মন্তব্য করে। উল্লেখযোগ্য যে বিগত দুটা বছর ধরে শিলসাঁকুর উচ্ছেদিত রাইজে কোনো উৎসব উদযাপন নকরাক ন্যায্য প্রাপ্তির দাবিত অব্যাহত রাখিছে প্রতিবাদী কার্যসূচী। রাজ্যজুড়ি অব্যাহত আছে রঙর উৎসব ফাকুয়ার আনন্দ, আবিরর রঙেরে রঙিন প্রতিগী লোক। বরপেটা সত্রত দৌল উৎসবত ভিড় করেছে অগণন ভক্ত প্রাণ রাইজে। তার মাজতে বরপেটা দৌল উৎসবত রঙা ডিমা মালাইকা আলুয়ে আকর্ষিত করেছে প্রতিগী লোক। কিন্তু কি এই রঙা ডিমা আর মালাইকা আলু? বরপেটার ফল্গোৎসবর পর আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর রিপোর্ট আগবাইছে। বরপেটা সত্র যি ঐতিহ্য ক্ষেত্র বরপেটার এই যে সত্র, এই সত্রত আসলে কালির দিনটোর হোলির বা রঙের উৎসব যে ফাকুয়া বা যে দৌল উৎসব সেই দৌল উৎসব আরম্ভ হয়েছে। আজি যেহেতু ভর দৌল আর ভর দৌলের দিনটো দেখবলে পাওয়া গেছে, পুয়ারপরা খুব সুন্দর পরিবেশ, পুয়ারপরা এক আটক ধুরিয়াময় পরিবেশ দেখবলে পাওয়া গেছে। মূল সতীর্থ অঞ্জনে এই মুহূর্তে দেখাইছে সেই সমগ্র পরিবেশ। আসলে আজি ভর দৌল আর ভর দৌলের দিনট পুয়ারপরা বিভিন্ন প্রান্তর লোকসল আহিছে, বিভিন্ন প্রান্তর যখন লোক সেই ভক্তপ্রাণ লোকসল আহি ইয়াত ভিড় করা পরিলক্ষিত হয়েছে।
আজি ভরদল আর ভরদলের উপলক্ষে বর্তমান সময় যদি আমি কো যে দোল আছে সেই দোলত আসলে বর্তমান সময় পূজা অর্চনা চলছে গোহাই কলিয়া গোহাই পূজা অর্চনা করে থাকা পরিলক্ষিত হয়েছে আর কেটামান মুহূর্তের পিছত ডেকা সত্রিয়ায় যে ফাকুর রং সেই ফাকুর রং আসলে গোহাইক প্রদান করব আর গোহাই প্রদান করার পিছতেই যদি ভক্তপ্রাণ লোকে গোহাইক আসলে সেই ফাকুয়ার রং বা ফাকুয়া যাচিব বিচার যাচিব পারিব আর এই মুহূর্ত যে জগমোহন গৃহ সেই জগমোহন গৃহ যে নাম কীর্তন সেই নাম কীর্তন অব্যাহত থাকা পরিলক্ষিত হয়েছে আর বিভিন্ন প্রান্তর যখন লোক সেই লোকসলে এই মুহূর্তে উভরি থাকা পরিলক্ষিত হয়েছে আর এই মুহূর্তে আমি দেখাইছো সেই দোলর যে পরিবেশ দোলর যে দৃশ্য সেই দোলর দৃশ্য দেখাইছো খুব এক সুন্দর পরিবেশ দেখ গেছে বিভিন্ন প্রান্তর লোকসল আহি ইয়াত ভিড় করেছে বিভিন্ন প্রান্তর অহা লোকসলে গোহাইক এবার সেবা লৈছে আশীষ লওয়া পরিলক্ষিত হয়েছে আর কেটামান মুহূর্তের পিছতে ইতিমধ্যে কইছো যেহেতু আজি ভরদোল আর ভরদোলের উপলক্ষে কেটামান মুহূর্তের পিছত ডেকা সত্রিয়ায় যে ফাকুর রং বা যে আবির সেই আবির আসলে গোহাইক প্রদান করব বা আবিরে আবিরর যে রং সেই রঙে আসলে রঙিয়ান করে তুলব আমি আমার যেগী সতীর্থ সাংবাদিক নিরঞ্জন আছে নিরঞ্জনের কিছু কথা জানি লোক বিচারিম যেহেতু ব্যস্ত আছে কেটামান মুহূর্তের পিছত আমি সহিতে মন্তব্য লোবলে চেষ্টা করি সকল কথা জানিবলে চেষ্টা করি কিন্তু নিরঞ্জন এই মুহূর্তে আছে আজি যেহেতু ভরদোল আর ঐতিহ্য ক্ষেত্র বরপেটাত রঙিন পরিবেশ দেখবলে পাওয়া গেছে কি কব যেহেতু আজি ভরদোল আর কেটামান মুহূর্তে গোহাইক যে পরম্পরা রীতি নীতির পরম্পরার মাজেরে গোহাইক ফাকুর যে রং সেই রং শোনা হব কি কব নিশ্চয়ক আজি যে বরপেটার যে বিখ্যাত দৌল উৎসব বরপেটাবাসী প্রতিজন লোকে এই দিনটো এই দিনকেইটার কারণে অপেক্ষা করে থাকে আর সেই দিনকেইটা আজি আহিছে আর যাকালি গন্ধোৎসব গৈছে আজি ভরদৌল যে গোখাই গোখাই আসলতে গোটেই বছরটোয় কীর্তনঘরের ভিতরত থাকে কিন্তু এই কেইটা দিন এই বিশেষ এই তিনটা দিন গোখাইক বাইরলৈ উলিয়াই লৈ অহা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে শোণিতপুরের রঙাপাড়াতো রাইজে পালন করলে প্রভু শ্রীকৃষ্ণর দৌল উৎসব বিভিন্ন রং বিরঙর আবির লৈ রাইজে রঙর উৎসব হোলি খেলা পরিলক্ষিত হল ইফালে রঙাপুরার সোনাজুলি নাটগাঁওয়ের রাইজে পরম্পরাগত রক্ষা করে এইবেলিও পালন করে দৌল উৎসব গাঁওখনের আবাল বৃদ্ধ বনিতাই শ্রীকৃষ্ণের মূর্তি লৈ শোভাযাত্রা উলিয়ায় শোভাযাত্রার সময় রাইজে হরিনামও পরিবেশন করে নাগারা খোল তালর শব্দ আর ভক্তিমূলক গীতে মুখরিত হয়ে পড়ে নাটগাঁওয়ের আকাশ বতাহ দৌল উৎসবক কেন্দ্র করে গাঁওখনত এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হল গাঁওখনের প্রতিঘর পরিয়ালে পদূলি মুখত ধূপ চাকি জ্বলাই গোহাই সেবা ললে আমি সেই সোনাজুলি নাটগাঁওয়ের তো আজি উলহ মালহেরে আমি গোসাইক রাতেপা ভাগতে মা হলধরে নুয়াই ধুয়াই গায়ন বায়নের সহ আমি আজি রাইজে এই গাঁওখনত আজি ভাগবত বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র ভাগ আমি ইয়াত হরিনামর মুখরিত করে ইয়াতে প্রচার করছো আর সমস্ত রাইজ ভক্তপ্রাণ রাইজ গোপাল গোপিনী একত্রিত হয়ে প্রভুর শ্রীকৃষ্ণর নামগুণ অহরহ গায় ইয়াতে আনন্দ মুখর করেছে আর সকলে এই রঙর উৎসবত ফুটি করেছে রাজ্যজুড়ি রঙর উৎসব ফাকুয়ার উৎসাহর লগতে ডিগবৈ শহরতো মারোয়ারি সমাজের সকল লোক একত্রিত হয়ে হোলি উৎসব পালন করে কণ কণ শিশুর পরা পুরুষ মহিলা যুবতী সকলো একেলগে উলাই আহি গীত মাতেরে এজনে আনজনক ফাকুয়ার রঙেরে রঙিন করা পরিলক্ষিত হয় আগ্রহাম ডিগবৈর পর আমার সাংবাদিক রীনা কাকতি গগৈ প্রতিবেদন এতিয়া হোলির উৎসাহ উদ্দীপনা এয়া ডিগবৈ দৃশ্য ডিগবৈ দেখা গৈছে মাৰোৱাৰি সমাজৰ উদ্যোগত এনেদৰে এক উখল মাখল এক পৰিৱেশ ইয়াত ৰঙত ৰঙীল হৈ পৰিছে এতিয়া মাৰোৱাৰি সমাজৰ সকলো লোক ডিগবৈ অন্তৰ্গত মাৰোৱাৰি সমাজৰ এনেদৰে লোকসকল একত্ৰিত হৈছে এনেদৰে খুব সুন্দৰভাৱে আজি হোলিৰ যি উৎসাহ উদ্দীপনা আজি তেওঁলোক একত্ৰিত এনেদৰে হোলি উদযাপন কৰিছে এক সুন্দৰ পৰিৱেশ দেখুওৱা হৈছে নিউজ 18ৰ পৰা যিহেতু এনেদৰে এওঁলোকৰ যি সুন্দৰভাৱে আনন্দ উল্লাসৰ মাজে তেওঁলোকে নৃত্য গীত কৰিছে এজনে আনজনক খুব সুন্দৰভাৱে তেওঁলোকে যিহেতু ৰং লগাইছে ৰং সানিছে আৰু এনেদৰে আনন্দ মতলীয়া হৈ পৰিছে তেওঁলোকৰ এই দৃশ্য দেখা হৈছে নিউজ 18ৰ দৰ্শকক ওরে নে দে 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 ও
এয়া ডিগবৈ পরিবেশ যেহেতু দেখা হয়েছে, আজি যেহেতু হোলির আনন্দ উৎসাহ মাজত একত্রিত হয়েছে, নৃত্য গীত করেছে, এজনে এজনের রং খেলেছে, আমার আছে এই লোকসকল, আমি মাজলে যাবলে চেষ্টা করি। কি কব দাদা, হোলির আপনার শুভেচ্ছা জ্ঞাপন করেছো, কি কব? হোলি আমার বহু ডাঙর তেহার, এই সবর কারণে ডাঙর তেহার আছে, এই আমি ভাবিছো সবে ফুর্তিকে করো। ইফালে গুৱাহাটী মহানগরীত হোলির পার ভঙা উৎসাহ, আবিরর রঙত রঙিন হয়ে পড়িল মহানগরবাসী, রঙে রঙে একাকার হয়ে পড়িল জনসমুদ্রত পরিণত ফাঁসি বজার। হোলি খেলিবলে মহানগরীর ভিন্ন প্রান্তর ফাঁসি বজারল উলাই আহিল শ শ যুবক যুবতী, রাজপথত নাচি বাগি হোলির আনন্দত মতলিয়া হয়ে পড়িল মহানগরবাসী। অতীত সাংবাদিক দীপাঙ্কর দাসর প্রতিবেদন আগবঢ়াও। ফাঁসি বজারের পরিবেশ দেখি আপনি এক প্রকার চক মানিব, কারণ প্রতি বছর ধরে এই বছরও রেইন ডেন্স বা বিভিন্ন ধরনের গীতর তালে তালে এক প্রকার রঙিন হওয়া পরিবেশ দেখলে পাওয়া গেছে। পরিবেশ দেখাম, পরিবেশ দেখাম, আর এই অকল লোকে বর্তমান এইভাবে হোলি উদযাপন করার এক ধরনের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আর প্রতি বছরে আমি দেখো যে গুয়াহাটির ফাঁসি বজারত যি ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়, গুয়াহাটির রাজগড়ের পরিবেশ আমি দেখে আছি, ইতিমধ্যে গুয়াহাটির অন্য অন্য প্রান্তর পরিবেশ সময় দেখে আছো, আর এই মুহূর্তে গুয়াহাটির ব্যস্ত ফাঁসি বজার, ফাঁসি বজার আজি বন্ধ, কিন্তু ফাঁসি বজার আজি এই ধরনের হাজার হাজার লোক ওলাইছে আহি তেওঁলোকে হোলির সময়ত একেলগে একাত্ম হওয়ার এক ধরনের পরিবেশ, রেইন ডেন্স, ঠায়ে ঠায়ে ডিজে তালে তালে বর্তমান একাংশ লোকে বর্তমান নৃত্য গীতর মাঝে দিনটি অতিবাহিত করা পরিবেশ দেখবলে পাওয়া গেছে। সুশান্ত আছে, আমি উপরের কিছু ক্যামেরাতে দেখাম, আপনি যান দূরে দেখব কেবল মানুষের আমি সমাগম দেখবলে সক্ষম হয়েছো, আর এই মুহূর্তে পরিবেশ দেখবাইছো ফাকুর রঙে রং বিরং রঙে বর্তমান মতলিয়া হয়ে পড়েছে দূর দূরণির হলোক, আর হাজার হাজার লোক আমি দেখবাইছো ফাঁসি বজারের পরিবেশ, আপনি ক্যামেরাত যে যেমন দৃশ্য দেখবলে সক্ষম হয়েছে এই দৃশ্য একটা কথাই অনুমান করেছে যে ফাঁসি বজারের সেই পূর্বের গরিমা এইবার ম্লান পড়া নাই, কারণ দূর দূরণির লোক আহিলে ইয়াক এক প্রকার সমাগম হওয়া পরিবেশ দেখবলে পাওয়া যায়, আর আজিও তার কোনো ব্যতিক্রম পরিবেশ নাই, বিভিন্ন জন প্রতি বছরে আহে হোলি হোলির শুভেচ্ছা জানাব। দেখাইছো বেলতলার পর অহা একাংশ লোক, আর এইদরে রঙত একাত্ম হয়েছে, ডিজের কান বাজি আছে, ডিজের কানের তলে বিভিন্ন জনে বর্তমান ইয়াদের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, কোর পর আছে আপনার সত্যিবাড়ি পড়া প্রতি বছরে হোলি বলে করে ফ্যান্সি বাজারত একটা বেলেগ পরিবেশ দেখবলে পাও, কেন লাগছে এইবার ফ্যান্সি বাজার ইজ দ্য বেস্ট? হাজার হাজার মানুষ মানে সকলকে রিকুয়েস্ট করি ফ্যান্সি বাজার আইবার কারণে ইয়ার ঘড়ি রাখার জায়গা নাই। আমি এভরি ইয়ার রখি থাকো, প্রতি বছরে রই থাকা এই সকল লোক ক্যামেরাতে পুনরপরা উপরে পরে দেখাম, উপরে পরে দেখাম, দর্শকরা দেখিবলে সক্ষম হব দূর দূরণিলে, কেবল লোকে লোকের একটা পরিবেশ দূর দূরণিলে, কেবল মানুষের সমাগম ঘটিছে, দূর দূরণি লোক আহিছে এই ফাঁসি বজারত এই মুহূর্তে ভিড় করা পরিলক্ষিত হয়েছে, আর হোলির শুভেচ্ছা জানাইছে ইজনে আনজনক এই মুহূর্তে। মোর ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাস আছে, সুশান্ত দেখুয়া আছে, আর আমি পরিবেশ হবো আমি ফাঁসি বজারের পর আমি দেখাবলে আমি চেষ্টা করছো। বাইদেউ কোর পর আহিছে আপনার? আমি গণেশগুড়ি, গণেশগুড়ি। প্রতি বছরে আহে, এবার কেনে লাগিছে? এবার তো আরো বেশি ভাল লাগিছে, নগর মাজত একাত্ম হয়েছে, আমি পরিবেশ হবো আমি দর্শকসকলে আমি ফাঁসি বজার দেখাবলে। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।